হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমরা চলে এসেছি কোচিং, আর আজকে আমাদের পড়াশোনা সব বন্ধ। কেন কি আজকে হচ্ছে টিচার্স ডে, সেটাই আমরা পালন করতে চলেছি এখানে। তো এখানে হচ্ছে টিঙ্কু আমাদের চলে এসেছে টেবিল নিয়ে, আর এখানে আমরা কেক নিয়েও চলে এসেছি। আসলে আমাদের কেক আনার কথা ছিল না আর কি, প্ল্যান ছিল না, হঠাৎ করে প্ল্যান হয়। তারপর হচ্ছে এই যে আমাদের কেক চলে এসেছে, আর কেকটা খুব সুন্দর দেখতে। আর এখানে দেখো কিসব হচ্ছে গাইস। এই ভিডিওটা আমি সকালে আপলোড করেছিলাম, কিন্তু কপিরাইট চলে আসায় আমাকে আবার ভিডিওটা এডিট করতে হয়। তো আমি আবার এডিট করে গাইস এটা আপলোড করছি। এই পুরো স্টপ হয়ে গেছে, ফোন কাটাই ব্যস্ত। আর তখন আমরা স্যারকে বাইরে যেতে বলেছিলাম, আমরা পাঁচজনেই ছিলাম। তো এখানে হচ্ছে হ্যাপি টিচার্স ডে লেখা আছে গিফটের ওপরে, আর এখানে সবাই খুব খুশি হয়ে গেছে, বেশি করে টিঙ্কু। তোমরা দেখতে পাবে ও কত নাচানাচি করছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদের কেক রেডি হয়ে গেছে। তিনি ফোন ঘেটে যাচ্ছেন তখন থেকে। এখানে হচ্ছে স্যারকে কল করে ডাকা হচ্ছে, তারপর হচ্ছে যে এখানে স্যারের জন্য সবাই ওয়েট করছি আমরা। আর এখানে হচ্ছে আমাদের দিদি হচ্ছে নো স্প্রে নিয়ে পুরো রেডি হয়ে আছে। আর এদিকে হচ্ছে টিঙ্কু টেবিলের উপরে গিফট রাখার চেষ্টা করছে, কিন্তু দুটো একসাথে রাখতে গেলে পুরোটাই গোলমাল হয়ে যাবে, তার জন্য এখানে আবার গিফট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আমার ক্যামেরা অন আছে, বাচ্চারা এরকম করে নেয় হয়তো। ভাইসেন কুচ জায়দা নি হ্যাপি টিচার্স। আমাদের কেক কেটে কেক খাওয়া হয়, কিন্তু কেক খেয়েও শখ মেটেনি এদের। এদের হচ্ছে কেক আবার গালে মাখতে হচ্ছে। তারপর এখানে আবার হচ্ছে একজন টিপ পরেনি, তো আরেকজনের টিপ নিয়ে ছবি তোলার জন্য এখানে টিপ পরে নিয়েছে। আর এখানে হচ্ছে আমাদের কেক কাটা চলছে, আর পর আমাদের কেক খাওয়া হয়। আর এদিকে হচ্ছে টিঙ্কু আমার গালে পুরো ক্রিম মাখিয়ে দিয়েছে। বড় বড় হা করো, কেকের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কুচি কুচি করে কেকটা শেষ করে আমার তো মনে হচ্ছে সবুজ।
हम लोगों को चॉकलेट मिला है, हम लोग बहुत खुश है। ये ले लो, এরপরে যে সবাই মিলে আর বসে আছি আর চকলেট খাচ্ছি। এরপর হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা, তারপর হচ্ছে আমরা বেশিক্ষণ থাকিনি। তারপর আজকে তো পড়াশোনা হয়নি, তো আমরা হচ্ছে বাড়ি চলে আসি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই।